একদিকে সুন্দর সাজানো গোছানো, অন্য প্রান্তে সৌন্দর্যায়ন্ত অনেক ছাড়, নোংরা আবর্জনায় ভর্তি। রাজ্য সরকারের উদ্যোগে হুগলিতে ডানকুনি থেকে পান্ডুয়া পর্যন্ত দীর্ঘ দিল্লি রোডের খোল নলছে বদলেছে, দুই লেন সম্প্রসারিত হয়েছে, বেড়েছে গাড়ির গতি। তবে ডানকুনি থেকে চন্দননগর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে ওঠা অভিযোগ এখনও থামেনি। একই সঙ্গে এতদিন ধরে অপূর্ণই থেকে গিয়েছে চাঁদদানি থেকে দিল্লি রোড সংযোগ করার রাস্তার দাবি। স্থানীয়দের বক্তব্য, চাঁদদানি থেকে দিল্লি রোড সংযোগ করার কোনো সরাসরি রাস্তা নেই। ওই এলাকার বাসিন্দাদের দিল্লি রোড ধরতে গেলে ভদ্রেশ্বর দিয়ে যেতে হয়, সেখানে আবার রেলওয়ে ওভারব্রিজের তলা দিয়ে গাড়ি নিচ দিয়ে যাওয়া যায় না, সেক্ষেত্রে তাদের যেতে হয় চুচুড়া চন্দননগর কিংবা শ্রীরামপুর দিয়ে ঘুরে দিল্লি রোড। এলাকাবাসীদের দীর্ঘদিনের চাহিদা এই চাঁদদানি দিয়ে দিল্লি রোড সংযোগ করে এমন একটি রাস্তা। এদিকে চাঁদদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র রাস্তার বিষয়টি চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইনকে জানান। এরপরেই বিধায়ক চাঁদদানি পৌরসভা এলাকার অন্তর্গত ডিভিসি ক্যানেল সংলগ্ন এলাকা থেকে একটি রাস্তা দিল্লি রোড পর্যন্ত সংযোগ করার প্রস্তাব দেন হুগলির জেলা শাসককে। সেই মতোই বৃহস্পতিবার ডিভিসি ক্যানেল সংলগ্ন ওই এলাকা পরিদর্শনে গেলেন চন্দননগরের মহকুমার শাসক, চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র প্রমুখ। বেশিরভাগ সময় আমরা দেখি কখনো 20 মিনিট কখনো আধ ঘন্টা প্রচুর জ্যাম তৈরি হয়, তা মানুষের অসুবিধা, বিশেষ করে অ্যাম্বুলেন্স খুব অসুবিধা হয় যাতায়াতে, তাদের মধ্যবাটি চৌপাতা দিয়ে ঘুরে দিল্লি রোড যেতে হয়। আর চাঁদদানি এখানে 1,20,000-এর ওপর পপুলেশন, সেখানকার মানুষদের খুব কষ্ট করেই যাতায়াত করতে হয়। তার জন্য একটা প্রপোজাল আমরা দিয়েছি যে যদি এই ডিভিসি ক্যানেলের ধারে ধার বরাবর একটা রাস্তা আমরা 5.5 কিলোমিটার রাস্তা আমরা দিল্লি রোডে টাচ করে দিতে পারি, তাহলে আমাদের এই এলাকার মানুষের যেমন সুবিধা হবে, শুধু চাঁদদানির মানুষ বলবো না, ভর্তিপাটিরও মানুষ অনেক সুবিধা হবে। যারা লাইনে রেপারে থাকে সেখানেও প্রায় 30-40 হাজার মানুষ বসবাস করে, মানে দেখতে গেলে 1.5 লক্ষ মানুষের উপকার হবে এই রাস্তাটা যদি হয়। তো এটা আমরা ডিএম ম্যাডামকে দিয়েছি প্রপোজাল। আজকে এসডিও সাহেব এসেছিলেন, এখানে চেয়ারম্যান সাহেব, কাউন্সিলররা সবাই আছে, এলাকার মানুষজনও উপস্থিত হয়েছে সবাই, যে এটা তারা উৎসাহিত, যেটা হয়ে গেলে বহু এলাকার মানুষের বহু উপকার হবে। ব্রিজ হবে কি একটা ব্রিজ হয়, আমরা একটা রাস্তার একটা প্রপোজাল দিচ্ছি 5.5 কিলোমিটার মধ্যে রাস্তা, এই রাস্তাটা হয়ে গেলে মানুষের উপকার। বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা ছিল চাঁদদানি থেকে সরাসরি দিল্লি রোড যাওয়ার, কোনো রাস্তা যেহেতু নেই সেক্ষেত্রে যাতে তাদের আর ঘুরে ভদ্রেশ্বর বা বৈদ্যবাটি হয়ে না যেতে হয়। এদিকে ডিভিসি ক্যানেল এলাকা থেকে একটি রাস্তা বের করে দিল্লি রোডে সংযোগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই মতোই এদিন মহকুমার শাসক এসে গোটা এলাকা পরিদর্শন করলেন। উল্লেখ্য, এই এলাকায় একাধিক কলকারখানা রয়েছে, দিল্লি রোড ধরে এই কারখানায় আসার সরাসরি কোনো রাস্তা না থাকায় বড় গাড়ি কলকারখানায় আসতে নানা অসুবিধার সম্মুখীন হয়। এই রাস্তা তৈরি হয়ে গেলে এলাকাবাসীর পাশাপাশি এক্ষেত্রে কলকারখানার গাড়িগুলিরও সুবিধা হবে বলে আশাবাদী প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।